এটা ভালো করে মেখে নিলাম। এরপরে অল্প একটু নুন, সামান্য চিনি, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটাকে আবার ভালো করে আমি মেখে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে আমি ছানাটাকে মেখে নিলাম। এক চামচ ময়দা দিচ্ছি, এটা বাইন্ডিংয়ের জন্য। ভালো করে মেখে নিই, তারপরে আমি এগুলোকে গড়ে নেব। খুব আস্তে আস্তে উল্টাতে হবে। কম আছে, খুব আস্তে আস্তে উল্টাতে হবে। একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে এক চামচ করে আদা, জিরে আর হলুদ দেওয়া আছে, তার সাথে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে। আমি দু চামচ তেল দিয়েছি, তেলটা গরম হলে পর আমি এক চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা। একটু ভাজা হলে আমি মশলার টেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর আমি এক চিমটি হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে হিংটা একটু ভালো লাগে, হিঙের ফ্লেভারটা। এটাও কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটা টমেটোকে পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। মশলার সাথে টমেটো পেস্টটাও আমি ভেজে নিলাম। এরপরে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দুটো বড় সাইজের আলু দিয়েছি। রান্নার পরিমাণটা কম, তো আলুটা মশলার সাথে কষা হয়ে গেছে। এরপরে আমি দু কাপ মতো জল দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিচ্ছি, কিন্তু কাঁচা লঙ্কা দিলাম। এরপরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো। দশ মিনিট পর দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। লো টু মিডিয়ামে আমি রান্নাটা করছি। সব শেষে হাফ চামচ ঘি আমি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে সামান্য একটু মিষ্টি আর অল্প হলেও একটু ঘি দিলে খেতে খুব ভালো হয়।
গেল ছানার তরকারি।